আমার আপনার দয়াল নবে মোস্তফা বলতেছে এই আমার সাহাবারা আখেরে জামানাতে একটা দল হবে আর ওই দলের লোকেরা তোমার তোমার বাবার সামনে গিয়া তোমার পাড়া প্রতিবেশীর সামনে গিয়া এমন নিত্য নতুন কথা বলবে রে কোনোদিন না তুমি কানে তোমার নিজের শুনেছো না তোমার কোনোদিন বাপ দাদা শুনেছে না তার কোন পূর্বপুরুষ শুনেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যেটা বলবে সেটা ঠিক না ভুল যে বলবে ভুল ওয়ার ইমান থাকবে আমার নবী বলছে 1450 বছর পূর্বে আমার নবী মুসলিম শরীফ মিশকাত শরীফ কিতাবের মধ্যে স্পষ্ট লেখা পৃষ্ঠা নম্বর 9 জিলদ নম্বর 1 স্পষ্ট কিতাবে লিখছেন আপনি শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে বলছে জোরে বলেন আরেকবার আমি ছত্রভঙ্গ করে চতুর সাইড থেকে বুঝাচ্ছি আপনি বলবেন সিরিয়াল করা যায় না না এগুলো আজ সিরিয়াল হয় না জীবনের সিরিয়াল টানা যায় ওয়াজ নয় জালসা নয় তবে কথা হচ্ছে আমার নবী 1450 বছর পূর্বে বলছেন ইয়াকুরু ফি আখির জামান দাসালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ ওয়ালা আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম আমার নবী মুস্তাফা বলছে 1450 বছর পূর্বে হে আমার সাহাবা শোনো জোরে বলেন ইয়াকুনু ফি আখির জামান মানে শুনলেন আমার নবী ধরার বুকে এসছেন কাকে বলছেন আচ্ছা সাহাবাকে আপনারা দেখেছেন তাবেইনকে দেখেছেন তাবে তাবেইনকে দেখেছেন আইমাই মুজতাহিদিনকে দেখেছেন আচ্ছা দেখিনি তবে আজকে আমাদের মধ্যে লড়াই কেন আমার ভাই আমাকে মারার জন্য রেডি আমার রক্ত ঝরাবার জন্য কিসের জন্য ওই যে হাবিল আর কাবিল একদিকে হাবিল আর একদিকে কাবিল তো বলতেছিলাম মুসলমান আমার আপন ভাই আমাকে মানতে রাজি নয় ইচ্ছুক নয় 1450 বছর পূর্বে নবী আমার বলছেন সাহাবা ইয়াকুন ফি আখেরি জামানায় একটা দল হবে দল কি হবে একজন একজন ব্যক্তিকে দল বলা হয়েছে একটু হ্যাঁ কিনা বলেন না গো আমার মনে হচ্ছে আপনাকে আমি বুঝাতে পারছি না নাহলে আমার ভাষা আপনি বুঝতে পারছেন না একজন ব্যক্তিকে দল বলা হয় দল কয়েকজনকে নিয়ে হয় আমার নবী বলছেন ইয়াকুনু ফি আখিরি জামান হে আমার সাহাবারা আখিরি জামানাতে একটা দল হবে ইয়াতুরাকুম মিনাল আহাদিসি বিমালাম তাসমাউ ওয়ালা আনতুম ওয়ালা আবাউকুম আমার নবী বলছেন সেই আখিরি জামানার যে একটা দল হবে সেই দলের কাজ কি হবে আমার নবী বলছে আমার আপনার দয়াল নবী মোস্তফা বলতেছে এই আমার সাহাবারা আখিরি জামানাতে একটা দল হবে আর ওই দলের লোকেরা তোমার তোমার বাবার সামনে গিয়া তোমার পাড়া প্রতিবেশীর সামনে গিয়া এমন নিত্য নতুন কথা বলবে রে কোনোদিন না তুমি কানে তোমার নিজের শুনেছো না তোমার কোনোদিন বাপ দাদা শুনেছে না তার কোন পূর্বপুরুষ শুনেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যেটা বলবে সেটা ঠিক না ভুল যে বলবে ভুল ওয়ার ইমান থাকবে আমার নবী বলছে 1450 বছর পূর্বে কি বলেছেন যে একটা দল হবে আর সেই দলের লোকেরা তোমার আমার এই যে বাড়ি বাড়ি যা বলবে কি বলবে নিত্য নতুন কথা না তুমি কোনোদিন শুনেছো না তোমার বাবাস কোনোদিন শুনেছে না তার কোনোদিন পূর্বপুরুষেরা শুনেছে কি কথা বলবে আবার আপনার দয়াল নবী মোস্তফা বলতেছে এ সাহাবারা তোমাদের কাছে গিয়া আখেরি জামানার আমার উম্মত উম্মতের সামনে গিয়া নিত্য নতুন কথা বলবে নবী মাটির তৈরি ছিল নবী নূর মানা যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ আবার নবী মোস্তফা বলছেন এ সাহাবারা আবার ওই জগৎ উম্মাতের কাছে আসা তারা বলতে থাকবে আমার নবী গায়েবের কথা বলতে পারতো না গায়েব জানতে পারতো না আল্লাহ যেটা জানাতেন নবী বলতেন নবীকে পাওয়ার দেওয়া হয়নি সে দলের লোকেরা আমার উম্মাত উম্মাতির সামনে আসা বলবে জোরে বলেন আবার
আপনার দয়ালু নবী মুস্তাফা সাহাবাকে সম্বোধন করে বলছে সাহাবা তোমার আমার উম্মত উম্মতের কাছে আসা বলবে আমার নবী হাজির নাজির নয় আমার নবী জিন্দা নয় নবী মরে মাটিতে মিশে গেছে আর তোমার আমার কাছে আকীদা নিয়ে আসা আমাকে আর তোমাকে বলবে ভাই নবী তো মরে গেছে নবী তো মাটিতে মরে মিশে গেছে নবী যদি মাটিতে মরে মিশে গেছে আর যদি তুমি হ্যাঁ করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের গাবি বলে তার ঈমানখানা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে সে ঈমান হারা হয়ে যাবে জোরে বলেন এই কথাটা কে বলবে ওই শ্রেণীর দল আর ওই শ্রেণীর দলের নাম নবী আমার বলছেন দাজ্জালুন এবং কাজ্জাবুন এই পৃথিবীর বুকে ওই লোকেরা আমার নবী তাদেরকে নাম দিয়েছে দাজ্জাল এবং কাজ্জাব এবারে মুসলমান দরুদে বাবাজি ভাইরা এই মা খেলারা যতই শিক্ষিত হয়ে যান না কেন যদি পণ্ডিত হয় যদি পণ্ডিত হতে চান আরবি পণ্ডিত হয়ে যান আর পণ্ডিত হয়ে নবী মুস্তাফার মুহাব্বতের নজরে তুমি যখন তার ব্যাখ্যা করতে যাবে আশা করি তুমি গুমরাহ হতে পারবে না তোমাকে গুমরাহ করতে পারবে না আর যদি সেই কাঞ্জলি ইমাম যে কিতাব আমাদেরকে দান করেছে নবী আমার বাঁচার জন্য রাস্তা দিয়েছে সেই রাস্তা যদি অবলম্বন না করো আমার নবী বলছে তোমরা সরাসরি জাহান নামে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এগুলা কথা আমাদের হয় কি হয় না হ্যাঁ এবার আপনি বলেন আপনাকে আমি বাদ দিয়ে লিখছি আজকে কিন্তু আপনি কালকে আমাকে বলিয়েন বাইক নিয়ে যাতায়াত করি আপনার এটা দিয়ে নবী জিন্দা যদি না থাকে তো সাক্ষী বানানো যায় যায় আচ্ছা এটা কোথা থেকে প্রমাণ দিলাম হাদিস থেকে এটা প্রমাণ হচ্ছে আপনার ডাইরেক্ট কোরআনুল করিম থেকে জোরে বলেন এই যে দেখেন স্পষ্ট লেখা জীব পবিত্র পারা নম্বর ২২ সূরা আহজাব পারা নম্বর কত আয়াত নম্বর কত আয়াত নম্বর এখানে বলছে ৪৯ কত আপনি কিতাবে মিলিয়ে নিয়েন কি লিখেছেন ইয়া আইয়ুহান নবী ইন্নাসাল্লাকা শাহিদা এই আমার মাহবুব পাক আমি আপনাকে সারা বিশ্বের সাক্ষী বানিয়ে এবং হাজির নাজির করে পাঠিয়েছি জোরে বলে এই একটা আয়াত শুধু নয় আরো যদি হায়াত নিতে চান তো চলে আসেন এখানে ইন্নাল্লাহ কাদ রাফা আলী দুনিয়া ফা আফা আনজুর ইলাইহি ওয়া ইলা মা হুয়া কাইনুল ফিহা ইলা ইয়ামাল কিয়ামা আমার নবী জি স্পষ্ট বলছে এর কোন পর্দে কোন সন্দেহ করা যাবে সন্দেহ করলে কি হবে আচ্ছা আমরা দৌলত বেশি ভালোবাসি না ইমানকে ভালোবাসি ইমানকে কে কে ভালোবাসে হাত উঠান ৫০০ করে টাকা হবে সুবহানাল্লাহ বেশি চেয়ে এসেছে প্রথম দিন ৫০০ করে টাকা হবে আর নবীর নামে হাত উঠেছে জি তো যাই হোক পারলে দিয়েন নয়তো কালকে দিয়েন আমি যখন চেয়েছি আমি এই প্রমাণ শুধু আমি কোরআন থেকে নয় হাদিস থেকেও অনেকটা আছে ইনশাল্লাহ আপনাকে আমি শোনাবো আপনি নিয়ে যান আজকে দলিল আপনি সমস্ত দলিলগুলো পেয়ে যাবেন কোরআন মাজিদে কতটা জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নবী ইন্নাসাল্লাকা পারা নম্বর ৫ রুকু নম্বর ৫ ইয়া আইয়ুহান নবী আমার নবীকে মুস্তাফা বলছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর শানকে পবিত্র গ্রন্থ ৬৬৬৬ আয়াত প্রতিটা অক্ষর আমার নবী জিকিরকে ভরেছে জোরে বলে সুবহানাল্লাহ নচেত আলিফের সম্বন্ধে আলিফের মধ্যে যদি নবী মুস্তাফা জিকির না আসতো তো আলিফকে আল্লাহ আলিফ সৃষ্টি করতেন না জোরে বলে জি আজকে সেই মোহাম্মদ রাসূলুল্লাহ চ্যাপ্টার আমি তুলে দিলাম তাহলে যেখানে ১০ সেই জায়গাতে বেশি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা প্রমাণ স্পষ্ট আপনি আপনার ছেলেকে শিক্ষা দেন বাবা তুমি তা সব প্রত্যেকেরই দোয়া নিয়ে যাও যৌথভাবে যাও দোয়া করো যেরতে চাও সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাও কেন তোমার মা কবর শুয়ে আছে তোমার বাবা কবর শুয়ে আছে নবী আমার বলছেন স্পষ্ট করে স্পষ্ট হাদিসে প্রমাণ জান্নাতুল বাকিতে আমার নবী সাহাবাকে নিয়ে দোয়া করছে জোরে বলেন সুবহানাল্লাহ জি আমার নবী সাহাবাকে নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে হঠাৎ করে থমকে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন সাহাবারা জিজ্ঞাসা করছে হুজুর কেন দাঁড়িয়ে গেলেন আমার নবী বলছিলেন সাহাবা যাও
একটা খেজুরের ডাল নিয়েছে দুই টুকরা করে দুইটা কবরে গেড়ে দাও জোরে বলেন না আমি প্রমাণ দিচ্ছি এইগুলো কোনো ওয়াজ নয় প্রমাণ আপনার চোখ আছে আপনি খুলে দেখেন একটা খেজুরের ডাল আমরা খেজুরের ডাল কবরে কেন দিই প্রমাণটা দিই এখানে অনেকে শিরক বলে অনেকে বেদাত বলে বলে কি বলে না আমার নবী বলছে সাহাবা একটা খেজুরের ডাল নিয়ে আসলেন দুই টুকরা করলেন দুইটি টুকরা করে নবী আমার একটা কবরে গাড়লেন আরেকটা কবরে আরেকটা হিস্সা গাড়লেন সাহাবারা জিজ্ঞাসা করছে হুজুর কেন গাড়লেন আমার নবী বলছেন এই দুইটা কবরে আজাব হতে আছে জোরে বলেন আচ্ছা আমার নবী যদি গায়েব যদি না জানে তাহলে জমিনে যে কি আমার কি হচ্ছে আমার নবী কি দেখতে পেত হ্যাঁ আল্লাহর হাবিব নিজে বলছেন আল্লাহর নবীর নিজের এটা আকাইদ আমাদের যা হওয়া দরকার আমার নবীর নিজের আকাইদ আমার নবী বলছেন আমি জমিনের ভিতরে আসমানের উপরে আল্লাহ এমন কোনো জায়গা সৃষ্টি করেনি যে জায়গাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হাতের সামনে দেখতে না পাই জোরে বলেন না আমি প্রতিটা এই পৃথিবীর জমিন তাহা তো সারা আল্লাহ জগৎকে যাহা কিছু সৃষ্টি করেছে আমি মুস্তাফা জমিনের উপরে বসে বসে হাতে যেমন সরষের দানাকে নিয়ে আমি সামনে দেখি সেই মতো আমি পুরো দুনিয়াকে দেখতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের এটাই আকীদা আমার নবী আজকে মদিনাতে শুয়ে নাই আমরাও হজ করতে যাই আমিও হজ করতে যেতে চাইছি এই সামনেই উমরাতে যেতে চাইছি আপনারা দোয়া করবেন আমি যেন যেতে পারি নিয়াত করে ফেলেছি পাসপোর্টও হয়ে গেছে শুধু ভিসা করতে হবে আর যেতে হবে যাই হোক কিন্তু আমি বলতে চাই আমার নবী এখনো আপন রাউজাতে শুয়ে নয় সেজদারত হয়ে উম্মতের জন্য কাঁপছে জোরে বলেন আজকে বাবা যেই নবী উম্মতের জন্য কাঁদছেন আজকে সেই নবীকে যদি আমরা মন্দ কথা বলি তাহলে ওই নবীর কবরের চেহারা দেখতে পাবেন পাবেন কবর আপনাকে সময় দেবে কবর আপনাকে প্রশ্ন করে মাতা কোনো ফিসা কি হাজরা জুলিন ইস কামিল আদমি কে বারে মে তুমি ক্যা জানতে হো ক্যা লায়ে হো ক্যা আকীদা রাখতে হো তুমি ইসকে বারে মে তো তুমি বলবে নবী নয় তুমি বলবে মাটি তুমি বলবে এই নূর নয় তুমি বলবে একে আমার ভালো লাগে না তোমার মুখটা চলবে না বাবা কেন যে যে নবীর হবে তারই জবান চলবে জোরে বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি নবী গো আমি কলকায় রাতকে আপনারই একমাত্র কারণে আমি এই দুনিয়াকে সাজিয়ে দিলাম ইয়া মুহাম্মদ যদি তুমি তাদের জন্য হাত উত্তোলন করো আমি আল্লাহ মাফ করব না কেন হাবিব গো আমার রাস্তার যদি ত্রুটি করে আমি আল্লাহ দরবারে যদি তোবা করে আমার বান্দ বলে আল্লাহ আমি তোমার গুণাকার বান্দা আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও নামাজ পড়িনি রোজা রাখিনি আল্লাহ হজে যায় নাই যাকাত দিই নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন নবী গো আমার যদি রহমতে দিল আমি যদি চাই তবে আমি আল্লাহ মাফ করতে পারি কিন্তু নবী গো যদি আপনাকে কেউ আপনার বেয়াদবি করে দেয় শানে বেয়াদবি করে দেয় নবী গো আপনার নাম নিয়েও যদি কলমা পড়ে আমি আল্লাহ তাকে মাফ করব না জোরে বলেন না সুবহান আল্লাহ এই জন্য শায়ের বলছে আরে নবে নবে করে আমি ঘুরি সারা খোরে না বাজার অত হয়ে নবীকে সালাম করি আরে জোরে বলেন না বাজার অত হয়ে নবীকে সালাম করে আরে শায়েরা বলে শোনো মানুষ চেন নবীকে নামাজে ভালোবাসো আমার নবীকে আরে নই নামাজে নবীর যদি ধ্যান আসে ওই নামাজটা খোদার রাগে কবুল হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর যদি ভালোবাসা আমার নবীর যদি শব্দ সমস্ত জিনিস যদি নামাজে ধ্যান চলে আসে ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আমরা হচ্ছি নবীওয়ালা জোরে বলেন এবার যদি আপনাদের কাউরে প্রমাণ চান প্রমাণ এ মোল বিষয় খুবই তো ভাষণ দিলেন স্টেজে উঠে নবী মাটির
নয় নূর আপনার কাছে প্রমাণ কি আপনাকে তো আমি আগেও বলছি এখনো বলছি কোরআন মাজিও দিলেন হাদিসও দিলেন সমস্ত জায়গাতে আমার নবীর প্রমাণ আছে কেন কিন্তু মাননেওয়ালা দুইটা ভাগ একটা হচ্ছে ইবলিসি কম আর একটা হচ্ছে সিদ্দিক আকবরের কম উমরের কম হযরত ওসমান গানির কম হযরত আলী শেরের খোদার কম আহলে বাইতেই কম হুসাইনি কম এই মতন কম আমরা আমরা প্রতিচ্ছত জায়গায় বাঁটি হয়ে আছে হে মুসলমান খবরদার করে যাই সাবধান করে যাই এখনো সময় আছে নামাজ পড়েন রোজা রাখেন হজে যান যাকাত দেন কিন্তু নবীকে আগে সব থেকে ভালোবাসেন জোরে বলেন জোরে বলবেন না পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমের আয়াত লেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি কুল আল্লাহ বলছেন হে মাহবুব তুমি বলো কাদেরকে বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আল্লাহ ভালোবাসা পেতে চায় কে বলছেন আল্লাহর বাতরা আল্লাহ দিচ্ছেন হাবিবকে হাবিব দিচ্ছেন আমাদের তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহ বলছেন ফাত্তাবিউনি হাবিব আগে যেন তোমাকে অনুকরণ করে জোরে বলে আপনাকে যেন মান্যতা দেয় আপনার যেন কথা মেনে নেয় আপনার যেন হুকুম মেনে চলে আপনার যেন ইত্তেবা করে আর যদি আপনার হুকুমকে না মানে তবে তারা আল্লাহর ভালোবাসা পাবে পাবে না তার জন্য শায়ের একটা ছন্দ চারটা ভাষাতে বলছে জোরে বলেন সুবহানাল্লাহ আইলে সরকার মক্কা শগরিয়া মা